হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। তো আজকে আমরা এসএসসি সিএইচএসএল এর 5th মার্চ যত জিকের কোশ্চেন এসছে তিনটে শিফট মিলিয়ে সেগুলো ডিসকাশন করব, যতটা ডিটেলসে ডিসকাশন করা যায় এবং রিলেটেড ইনফরমেশন তোমাদেরকে দেব, এবং কী সেফ স্কোর হতে পারে, কতগুলো অ্যাটেম্প্ট করা উচিত যাতে তোমরা Tier 1 ক্লিয়ার করতে পারো, এবং নেক্সট যাদের এক্সাম আছে তাদের কোন কোন চ্যাপ্টারের উপর স্ট্রেস দেওয়া উচিত সেসব নিয়েও আলোচনা করব। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন এসেছিল নাবার্ড এস্টাবলিশড ইন, তো নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা বেসিক্যালি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্ডিয়ার, যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং গোটা ইন্ডিয়াতেই এদের অল ওভার ব্রাঞ্চ রয়েছে। এটা বেসিক্যালি নির্মাণ করা হয়েছিল রুরাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য, এগ্রিকালচারাল সেক্টরের ডেভেলপমেন্টের জন্য, নতুন টেকনোলজি আনার জন্য এবং এগ্রিকালচার পারপাসে ফিনান্স প্রোভাইড করার জন্য। এখন বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর হর্ষ কুমার বানওয়ালা। রিলেটেড ইনফরমেশন, কোশ্চেন যেটা এসেছিল যে নাবার্ড এস্টাবলিশ হয়েছিল কখন, তো নাবার্ড এস্টাবলিশ হয়েছিল 12 জুলাই 1982 তে। নেক্সট কোশ্চেন আছে, দিল্লির মোতি মসজিদ ওয়াজ বিল্ড বাই, দিল্লির মোতি মসজিদ কে বানিয়েছিলেন। তো এটার সঙ্গে আর একটা আগ্রার যে মোতি মসজিদ আছে তার সঙ্গে কনফিউজ করে ফেলবেন না। আগ্রার যে মোতি মসজিদ আছে সেটা শাহজাহান বানিয়েছিলেন, কিন্তু দিল্লির যে মোতি মসজিদ রয়েছে সেটা ঔরঙ্গজেব বানিয়েছিলেন। এটা হোয়াইট মার্বেলের একটা মস্ক যেটা দিল্লির রেড ফোর্ট কমপ্লেক্সের কাছে রয়েছে। মোতি মসজিদে যদি ট্রান্সলেশন করা হয় তার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে পার্ল মস্ক, মানে মুক্তোর মস্ক। এটা যেহেতু সাদা মার্বেলের সাদা কালারের, সেই জন্য এটাকে এই নাম তার দেওয়া হয়েছে, এবং এটা দেওয়ানি খাসের খুব কাছেই আছে। ঔরঙ্গজেব এটা বানিয়েছিলেন 1659 থেকে 1660-এর মধ্যে। টোটাল বানাতে খরচা হয়েছিল 1,60,000 টাকা। এটা বানিয়ে দিল্লির মোতি মসজিদ বানিয়েছিলেন ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন বলেছে ফর্মুলা অফ বেকিং সোডা। বেকিং সোডা ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তো তার সংকেত হচ্ছে NaCO3। নেক্সট কোশ্চেন বলছে পেপসিন এনজাইম ইজ ইউজড ফর ডাইজেশন অফ, পেপসিন যে উৎসেচক রয়েছে সেটি কিসের ডাইজেশনের জন্য ব্যবহৃত হয়, তো এটি প্রোটিনের ডাইজেশনের জন্য ব্যবহৃত হয়। তোমরা পেপসিন ছাড়াও অন্য রিলেটেড যে উৎসে এনজাইমগুলো রয়েছে যেগুলো কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে, যেমন মল্টেজ, তারপর যেগুলো ফ্যাট ডাইজেস্ট করে রেনিন, এবং অন্যান্য যেগুলো পেপসিন সঙ্গে আরও ট্রিপসিন, ইরেপসিন, এরকম যতগুলো রিলেটেড এনজাইম রয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেবে। নেক্সট কোশ্চেন বলেছিল এক্সাম্পল অফ ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল ফাইবারের এক্সাম্পল হচ্ছে সিল্ক। এবার ন্যাচারাল ফাইবারের সঙ্গে সঙ্গে তোমরা আর্টিফিশিয়াল ফাইবারগুলো রয়েছে সেগুলো একবার রিভিশন দিতে পারো, হয়তো পরীক্ষায় কোনো কোশ্চেন আসতেও পারে। যে ন্যাচারাল ফাইবার সিল্ক এবং আর্টিফিশিয়াল ফাইবার অনেক কিছু আছে, যেমন নাইলন, রেয়ন, টেফলন, এগুলো তোমরা একটু দেখে নেবে। বলছে নেক্সট কোশ্চেন বলছে আর্টিকেল 368 কামস আন্ডার হুইচ পার্ট, তো 368 আর্টিকেলটা পার্ট 20-র আন্ডারে পড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভেদ্দা ট্রাইব ইজ অরিজিনেটেড ফ্রম, তো ভেদ্দা ট্রাইব যেটা হচ্ছে উপজাতি, এটা শ্রীলঙ্কার উপজাতি, এরা একটা মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ে, এবং এদের কতগুলো নিজেদের আলাদা কতগুলো কমিউনিটি রয়েছে, যেমন কোস্টাল ভেদ্দাস, অনুরাধাপুর ভেদ্দাস এবং বিনতেনি ভেদ্দাস। এরা এখন খুবই এক্সটিং, মানে বিলুপ্ত প্রায় উপজাতির মধ্যে পড়ে, এবং এরা যে ভাষাটা কথা বলে সেটা হচ্ছে সিনখালা। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ইন্ডিয়া মায়ানমারের সঙ্গে কত কিলোমিটার বর্ডার শেয়ার করে, তো সেটা হচ্ছে 1643 কিলোমিটার। নেক্সট কোশ্চেন বলা হয়েছিল ইন এপিএমসি এম স্ট্যান্ডস ফর, তো এপিএমসি যেটা তার ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি। এবার এটা প্রধানত একটা স্যাচুরেটেড মার্কেট কমিটি যেটা স্টেট গভর্নমেন্টের দ্বারা চালনা করা হয়। তো এটা কী করে, বিভিন্ন ধরনের যে ক্রপ রয়েছে, যে ফসল হয় এবং যেগুলো কমার্শিয়াল প্রোডাক্ট সেগুলোর মার্কেট ট্রেডিং, ব্যবসা বাণিজ্য যাতে ঠিকঠাক হয় এবং বাজারদর যাতে নিয়ন্ত্রণে থাকে, এইসব কাজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এপিএমসির কাজ। এটা স্টেট গভর্নমেন্ট চালায়। তো এপিএমসির মধ্যে এম যেটা সেটা স্ট্যান্ডস ফর মার্কেট। নেক্সট কোশ্চেন এসেছিলো পানিপথ ব্যাটেলের থেকে, তো পানিপথ ব্যাটেল খুবই ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন হয় এখান থেকে। তো পানিপথ ব্যাটেলে তিনটে ব্যাটেলই তোমার প্রধানত তিনটে ব্যাটেল হয়েছিল, তিনটে ব্যাটেলই তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ, যেখানে বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে, যেটাতে বাবর ইব্রাহিম লোধিকে পরাস্ত করেন, লোধি ডাইনেস্টি নষ্ট করে তিনি নিজের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেকেন্ড ব্যাটেল হয়েছিল 1556-তে, যেখানে বৈরাম খাঁ হিমুকে ডিফিট করেন। এবং থার্ড ব্যাটেল হয়েছিল 14 জানুয়ারি 1761 হয়েছিল এই পানিপথে, যেটা তোমার দিল্লি থেকে 60 মাইল দূরে। এখানে হয়েছিল তোমার মারাঠা এবং
তোমার আফগানিস্তানের রাজা আহমেদ শাহ আবদালির সঙ্গে দুটো ইন্ডিয়ান রাজার অ্যালায়েন্স, যেটা হচ্ছে দোয়াবের রোহিলারা এবং আওয়াধের নবাব সুজাউদ্দৌলা, এদের দুজনের সঙ্গে মারাঠা এবং আহমেদ শাহ আবদালির। নেক্সট কোশ্চেন বলছে, সূর্য এবং অন্যান্য গ্রহদের মধ্যে ডিস্টেন্স সেটা কি ইউনিটে মেজার করা হয়? ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড প্ল্যানেটস আর মেজার্ড ইন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে 3.2 লাইট ইয়ার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকাল টু, তোমরা এখানে পিকচারে দেখতে পারো যে সান এবং আর্থের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, এবং অন্যান্য গ্রহের সঙ্গে যে ডিস্টেন্স সেগুলো এটার রেসপেক্টে ক্যালকুলেট করা হয়। এবার এর কোশ্চেন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা তোমার হচ্ছে প্রায় 93 মিলিয়ন মাইল অথবা 150 মিলিয়ন কিলোমিটার টোটাল, এবং এটা হচ্ছে সোলার সিস্টেমে নিজেদের প্ল্যানেটের মধ্যে ডিস্টেন্স মেজার করার জন্য এটাকে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন বলছে, সৌভাগ্য স্কিম রিলেটেড টু। তো সৌভাগ্য স্কিম হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি দ্বারা লঞ্চ করা একটা প্রধানমন্ত্রী একটা নিজস্ব স্কিম, যেটা বেসিক্যালি মণিপুরে লঞ্চ করা হয়েছিল। টোটাল 1.7 লাখ হাউস হোল্ডকে কানেকশন দেওয়া হবে, যার মধ্যে 1.62 লাখ রুরাল হাউস হোল্ড এবং 0.13 লাখ আরবান হাউস হোল্ড। মণিপুরের যাদের রুরাল এরিয়ায় যাতে সবাই ইলেকট্রিসিটি পৌঁছতে পারে, তার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়। এখানে ইউনিয়ন গভর্নমেন্ট মণিপুর গভর্নমেন্টকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট এবং যা কিছু প্রয়োজন সেটা প্রোভাইড করে। এখানে সৌভাগ্য স্কিমের মেন যে টার্গেট যেগুলো অ্যাচিভ করার, সেগুলো তোমরা দেখে নিতে পারো, যে ইলেকট্রিসিটি যাতে সব ঘরে পৌঁছয়, কেরোসিনের একটা খুব ভালো সাবস্টিটিউট, এডুকেশন সার্ভিস যাতে ইম্প্রুভ হয়, হেলথ সার্ভিস ইম্প্রুভ হয়, কমিউনিকেশন ইম্প্রুভ হয়, পাবলিক সেফটি ইম্প্রুভ হয়, জব অপরচুনিটি যাতে আরও বাড়ে, এবং লাইফ এর লিড করার যে স্ট্যান্ডার্ড সেটা যেন আরও ইম্প্রুভ হয়। তো এটাই সৌভাগ্য স্কিম রিলেটেড কোশ্চেন ছিল, এবং এটা কিসের সঙ্গে রিলেটেড সেটা ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি টু রুরাল পিপল। সেক্স রেশিও নিয়ে একটা কোশ্চেন এসেছিল। তো সেক্স রেশিও জিনিসটা কি? সেক্স রেশিও হচ্ছে তোমার প্রত্যেক 1000 মেলে কতগুলো ফিমেলস আছেন, এই যে রেশিওটা এটা বলে সেক্স রেশিও। সেক্স রেশিও তোমার টোটাল পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট ওমেন এবং কতজন ওমেন এটা ক্যালকুলেশন করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। 2011 সেন্সাসে এটা জানা গেছিল যে ইন্ডিয়াতে আউট অফ 1940 ফিমেলস প্রেজেন্ট আছে, কিন্তু তারপর থেকে যে ডেটাটা সেটা তারপর থেকে ফিমেল রেশিওটা কমতে থাকে, এবং 2011-তে এটা দেখা যায় যে, এবং 2001-এর পর দেখা যায় 933 ছিল, সেখান থেকে 2011-এর পর থেকে প্রত্যেকটা ডিকেড মানে 10 বছর অন্তর অন্তর সেক্স রেশিও ইম্প্রুভ হয়েছে। এখন বর্তমানে 930 সেক্স রেশিও কয়েক বছর ডিকেড ধরে দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেন ছিল, জয়েন্ট এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, জয়েন্ট এক্সারসাইজ থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু কোশ্চেন হয়। তো তোমাদেরকে এখন এইবারের পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছিল সেটা ছিল প্রবল দোস্তি, কার সঙ্গে হয় প্রবল দোস্তি, আমরা করি ইন্ডিয়ার সঙ্গে কাজাকিস্তান। তো রিলেটেড যে জয়েন্ট এক্সারসাইজ ইন্ডিয়া প্রত্যেক 2017-তে যে যে কান্ট্রির সঙ্গে করেছে আমি সবগুলো এক জায়গায় এনে নিয়েছি। তোমরা ভিডিওটা পজ করে বা যেভাবে হোক একটু নোট ডাউন করে রাখো, হয়তো অন্যান্য যে জয়েন্ট এক্সারসাইজ আছে সেগুলো থেকে এক্সামে কোশ্চেন হতে পারে। তো প্রথম যেটা হচ্ছে ইন্দ্র, এটা ইন্ডিয়া সবাই ইন্ডিয়া করে রাশিয়ার সঙ্গে, মিত্রশক্তি করে শ্রীলঙ্কান আর্মির সঙ্গে, যুদ্ধ অভ্যাস করে ইউএসএর সঙ্গে, স্লিনেক্স করে শ্রীলঙ্কান নেভির সঙ্গে, সূর্যকিরণ 11 করে নেপালের সঙ্গে, মালাবার এক্সারসাইজ করে জাপান এন্ড ইউএসএ নেভির সঙ্গে, মৈত্রী এক্সারসাইজ করে থাইল্যান্ড আর্মির সঙ্গে, অসীম ডেক্স এক্সারসাইজ করে অস্ট্রেলিয়ান আর্মির সঙ্গে, সিমবেক্স করে সিঙ্গাপুর নেভির সঙ্গে। স্লিনেক্স আর সিমবেক্সে কনফিউজ হবে না, স্লিনেক্স হচ্ছে শ্রীলঙ্কান আর্মি, সিমবেক্স হচ্ছে সিঙ্গাপুর নেভি। ইন্ডো ইন্ডিয়ান কর্পেট, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান নেভির সঙ্গে, নোম্যাডিক এলিফ্যান্ট হচ্ছে মঙ্গোলিয়ান মিলিটারির সঙ্গে, আল নাগা 2 এটা হচ্ছে ওমান মিলিটারির সঙ্গে, এবং ট্রপেক্স হচ্ছে ইন্ডিয়ান নিজেদের যে ডিফেন্স সিস্টেম রয়েছে তাদের মধ্যে, যেমন ওয়েস্টার্ন ইস্টার্ন নভাল কমান্ড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান কোস্টাল গার্ডের মধ্যে। তাহলে সবগুলো তোমরা এক জায়গায় নোট ডাউন করে রাখো, এখান থেকে আরও কোশ্চেন হয়তো পরের ডেটে আসতে পারে, আসার চান্স খুবই বেশি, তাহলে তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে পোলার বিয়ারের ওপর যে সাদা মোটা আস্তরণ থাকে, তো সেটা কি? স্কিনের ওপরে যে মোটা আস্তরণ থাকে সেটা কি? সেটা বেসিক্যালি স্কিন প্যাড। স্কিন প্যাড তাদের বডি টেম্পারেচার রেগুলেট করার জন্য বানানো হয়েছে, যেহেতু পোলার রিজনে অত্যন্ত ঠান্ডা, মাইনাস টেম্পারেচার থাকে, তার থেকে যাতে বডি টেম্পারেচার মেনটেন থাকে, হিট রেগুলেট যাতে ঠিকঠাক চলে, সেই জন্য স্কিন প্যাড একটা লেয়ার থাকে। এরপর বলেছে, কোন মরুভূমিতে সোনার খনি রয়েছে? গোল্ড রিজার্ভ ইন হুইচ ডেজার্ট? এর অ্যান্সার হবে আটাকামা। এখানে তোমরা আটাকামা পিকচার দেখতে পারো, এবং এতে ইনফরমেশন যেটা রয়েছে আটাকামা ডেজার্ট
আমেরিকার কোথায় রয়েছে? এটা সাউথ আমেরিকার একটা প্লেটুর মধ্যে পড়ে, প্রায় 1000 কিলোমিটারের একটা লম্বা এরিয়া জুড়ে প্যাসিফিক কোস্টের মধ্যে এটা পড়ে, আন্দিস পর্বতের পশ্চিমে অবস্থিত আটাকামা। টোটাল এরিয়া অকুপাই করে প্রায় 1,05,000 কিলোমিটার স্কোয়ার। এটা ব্যারেনের লোয়ার যে স্লোপ তা এবং আন্দিজের মধ্যে এটা ইনক্লুডেড। এটার মধ্যে অনেক সল্ট লেক, স্যান্ড এবং লাভা ফ্লো করে। তো এরপর নেক্সট কোয়েশ্চেন আসছে ড্রিম ইন স্টোন। তোমরা ড্রিম ইন মার্বেল জেনে জানো অবশ্যই যে তাজমহলকে বলা হয় ড্রিম ইন মার্বেল, তো কিন্তু ড্রিম ইন স্টোন যেটা সেটা বলা তাকে কাকে বলা হয়? পঞ্চমহলকে। পঞ্চমহলটা তোমার ফতেহপুর সিক্রি ইউপির মধ্যে আছে। পঞ্চমহলকে অনেক সময় বদগির নামেও জানা যায়, যেটা মানে হচ্ছে উইন্ড ক্যাচিং টাওয়ার, মানে যেটা হাওয়া ধরতে পারে। এবং এটা তোমার হচ্ছে বেসিক্যালি বানানো হয়েছিল তোমার এন্টারটেনমেন্ট এবং রিল্যাক্সেশন পারপাসের জন্য। তোমরা এখানে স্ট্রাকচারটা দেখতে পারো যে হাওয়া এখানে খুব ভালো ক্যাচ করতে পারে। এটা হচ্ছে পঞ্চমহলের স্ট্রাকচার, তো এটা ইউপিতে তোমার অবস্থিত এবং একে ড্রিম অফ স্টোন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেমিক্যাল নেম অফ জিওলাইট। জিওলাইটের কেমিক্যাল নেম কি? তো পুরো নাম হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এর সংক্ষেপ হচ্ছে Na2AlSiO6 ডট আরো কিছু ওয়াটার মলিকুল থাকে, তো একে জিওলাইট বলা হয়। এরপর নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার বাবেলস কামস আউট ডিউ টু। আমরা যখনই ওয়াটার বয়েল করে তো যে বাবেলসটা বেরিয়ে আসে সেটার কারণটা কি? সেটা বেসিক্যালি দুটো কারণের জন্য হয়, একটা ভিসকোসিটি এবং একটা বুয়েন্সি। নেক্সট কোয়েশ্চেন ছিল ক্যাগ, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটা এটা বেসিক্যালি ক্যাগ সম্পর্কে বলে রাখা দরকার যে এটা কনস্টিটিউশনাল বডি এবং এর প্রধান কাজ হচ্ছে যত গভর্নমেন্ট সেক্টর রয়েছে এবং গভর্নমেন্ট তোমার স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত অফিস রয়েছে তাদের অডিট করানো এই অফিসের কাজ। কোশ্চেনটা ছিল এটা কিসের অডিট করে না? এরা লোকাল বডিজের অডিট করে না। পাবলিক এদের ক্যাগ প্রত্যেক বছর তাদের রিপোর্ট সাবমিট করে বিভিন্ন যত গভর্নমেন্ট বডি রয়েছে এবং তাদের সেই রিপোর্টগুলো পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে এবং পাবলিক আন্ডারটেকিং কমিটিতে সেই রিপোর্টগুলো গ্রহণ করা হয়। এখন রাজীব মেহের্ষি বর্তমানে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এবার বলেছে মিনিমাম পার্সন রিকোয়ার্ড ফর লোকসভা মিটিং। একটা মিটিং করার জন্য লোকসভাতে কতজন মিনিমাম পার্সন দরকার? তো টোটাল যা স্ট্রেংথ তার 1/10 অবশ্যই প্রেজেন্ট হতে হবে কোনো একটা মিটিং করার জন্য। তো এই 1/10 যে স্ট্রেংথ এটার নাম হচ্ছে কোরাম। অনেক সময় কোরামও বলা হয়, কত জন উপস্থিত থাকলে কোরাম করা যাবে, তো সেটা হচ্ছে 1/10। একটা কোশ্চেন রিলেটেড ছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড নিয়ে। তো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তোমরা যত ফিল্মের অ্যাওয়ার্ড রয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সবগুলি দেখে যাবে, নোবেল, বাপটা, গ্র্যামি যত অ্যাওয়ার্ড আছে, আইফা। আইফা নিয়ে বলতে গেলে বলতে পারে আইফা যেমন এবারে যা কিছু রেট ইনফরমেশন রয়েছে, বেস্ট ফিল্ম হয়েছে উড়তা পাঞ্জাব, বেস্ট অ্যাক্টর হয়েছে শাহিদ কাপুর, তারপর হয়েছে বেস্ট ডাইরেক্টর হয়েছে অনুরাগ চৌধুরী পিঙ্কের জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস যতদূর সম্ভব হয়েছে আলিয়া ভাট উড়তা পাঞ্জাবের জন্য। এরকম সব ডেটাগুলো তোমার বেস্ট ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস এগুলো একটু দেখে নেবে। এবার হচ্ছে ইন্ডিয়া প্রডিউস মোস্ট অফ দ্য এনার্জি ফর্ম। ইন্ডিয়াতে যতটা এনার্জি প্রডিউস হয় তার বেশিরভাগ পার্ট কোথা থেকে আসে? এটা রিপিট কোশ্চেন, অনেকবারই এসেছে। তো আমাদের যা টোটাল এনার্জি প্রডিউস হয় তার বেশিরভাগটা আসে থার্মাল ইলেকট্রিসিটি থেকে, মানে কয়লা পুড়িয়ে যে এনার্জিটা পাওয়া যায় সেটা। এরপর যে থার্মাল ইলেকট্রিসিটির পর যদি তারপর হাইড্রো ইলেকট্রিসিটি আসে, মানে জল থেকে আমরা পাই, তারপর নিউক্লিয়ার থেকে আসে। নেক্সট কোশ্চেন বলেছিল যে পাস্কাল এবং প্রেশারের যে রিলেশন তার সঙ্গে আরেকটা কী কী মানে একই রিলেশন কার? তো সেটা হবে জুল এবং ওয়ার্কের মধ্যে, প্রথমটা ইউনিট এবং তারপরেরটা যে মেজারমেন্টের ইউনিট সেটা। আইপিএল থেকে কোশ্চেন এসেছিলো, তো আইপিএল 2017-র ওয়ান লাইনার তোমরা অনেকগুলো অবশ্যই রিমাইন্ড রাখবে যে আইপিএল 2007 কতগুলো টিম পার্টিসিপেট করেছিল, কে অরেঞ্জ ক্যাপ, কে পার্পল ক্যাপ পেয়েছে, কে জিতেছে, এসব কত ডেট কতগুলো টিম খেলা হয়েছে, কে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার ছিল, এইসব ডেটাগুলো তোমরা এক জায়গায় ওয়ান লাইনার হিসেবে লিখে রাখবে। এগুলো থেকে কোশ্চেন স্পোর্টসের আসতেই পারে। নেক্সট কোশ্চেন ছিল হোয়াট উইল হ্যাপেন ইফ বার্থ রেট ডিক্রিজ। যদি জন্মহার কমে যায় তাহলে কোন কি হবে? তো যা অপশন ছিল তাদের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করবে, মানে প্রত্যেক মানুষ প্রতি যে আয়টা সেটা বাড়বে। MVI অ্যাক্ট, মোটর ভেহিকেল অ্যাক্ট, সেটা রিসেন্টলি রিফর্ম করা হয়েছিল, তো সেটা আগেকার কোন অ্যাক্টকে রিফর্ম করা হয়েছে? তো সেটা MVI অ্যাক্ট 1988-কে রিফর্ম করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলে যে মিউনিসিপ্যালিটি ইজ মেনশনড আন্ডার, তো মিউনিসিপ্যালিটিকে কোথায় মেনশন করা হয়েছে? এটা আমাদের কনস্টিটিউশনে পার্ট 9A-তে মিউনিসিপ্যালিটিকে মেনশন করা হয়েছে। নেক্সট কোশ্চেন ছিল যে দুটি রেজিস্ট্যান্স ছিল প্যারালাল কানেকশানে, তাদের রেজাল্টেন রেজিস্ট্যান্স কী হবে? দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল কানেকশানে থাকে তো আমরা তাদের শর্টকাটে ডাইরেক্ট একবারে ফর্মুলা বের করতে পারি যে যদি সাপোজ দুটো রেজিস্ট্যান্স R1 এবং R2 হয় তাহলে তাদের রেজাল্টেন রেজিস্ট্যান্স হবে R1 R2 বাই R1 প্লাস R2। এরকম করে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারো। নেক্সট কোশ্চেন, 1 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে
পাঁচে 18 হবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, দূরে ক্যালকুলেট করলে 5 এর 18 আসে। রিয়েল নেম অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের রিয়েল নেম কি এটা আমরা সবাই জানি, নরেন্দ্রনাথ দত্ত। তিনি ভারতের যুব সমাজের একজন খুবই উজ্জ্বল প্রেরণার প্রতীক। তিনি পদব্রজে গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, বিদেশ ভ্রমণ করেছেন, এবং 1893 সালে চিকাগো সম্মেলনের কথা আমরা সবাই জানি। গোটা বিশ্বতে তিনি হিন্দু ধর্ম প্রচার করেছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠও তিনি প্রতিষ্ঠা করেন। তো তার অরিজিনাল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোয়েশ্চেন স্পোর্টস থেকে এসেছে, যে খেল রত্ন অ্যাওয়ার্ড 2017-এ কে কে পেয়েছেন। তো যতজন পেয়েছেন সবাই লিস্ট আপনারা মনে রাখবেন অবশ্যই। তো যা অপশন ছিল তার মধ্যে অ্যান্সার হবে সর্দার সিং। সর্দার সিং একজন হকি প্লেয়ার। নেক্সট কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য আদার নেম অফ ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের আগের আরেকটি নাম কি, সেটা হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট, যেটা হচ্ছে ইন্দিরা পয়েন্টের আগের নাম। এই জায়গাটার ইন্দিরা পয়েন্ট নাম হওয়ার আগে এই নামটি ছিল। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে সাউথার মোস্ট পয়েন্ট। কাকোরি কনস্পিরেসি কখন হয়েছিল, কাকোরি কনস্পিরেসি হচ্ছে বেসিক্যালি একটি ট্রেন লুট করা হয়েছিল, সেটা হয়েছিল 1925-এ। তোমরা এখানে পিকচারটাতে সব দৃশ্য দেখতে পারো, যে ডাউন ট্রেন যেটা যাচ্ছিল শাহজাহানপুর থেকে লখনৌতে, সেই ট্রেনটাকে লুট করা হয় ব্রিটিশ কারেন্সি মানি লুট করার জন্য। প্রায় 8000 টাকা তখনকার দিনে লুট করা হয়েছিল, এবং যারা যারা ইনভলভ ছিলেন তাদের নাম এখানে দেওয়া আছে, রামপ্রসাদ বিসমিল, আশফাক খান, রাজেন্দ্র লাহিড়ী, ঠাকুর দর্শন সিং, এবং অনেকের নাম আছে। 40 জন মানুষকে টোটাল অ্যারেস্ট করা হয় গোটা ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে বিসমিল সিং, রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং আশফাক খান, এদের 3 জনকে ডেথ সেন্টেন্স শোনানো হয় এবং আরও কয়েকজনকে কালা পানিতে পাঠিয়ে দেওয়া হয়। এটা কত সালে হয়েছিল, এই কোশ্চেনটা এসে 1925-এ হয়েছিল, এবং এটা অর্গানাইজ করেছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA। এও বলেছে তোমার জল, সরি, আগুন নেভানোর জন্য এদের মধ্যে কোনটা সবচেয়ে ভালো। তো যা অপশন ছিল তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে CO2। CO2 কী করে, হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে যে ফুয়েল করার জন্য যে অক্সিজেনটা দরকার, সেই হাইড্রোজেনের সঙ্গে তার সেই লিঙ্কটা এয়ারের সঙ্গে যে লিঙ্কটা বডিটার সঙ্গে সেই লিঙ্কটা ব্রেক করে দেয়। এবার কোনো ইউটি ইউনিয়ন টেরিটরিকে অ্যামেন্ডমেন্ট করার পাওয়ার কার মধ্যে আছে, তো সেই পাওয়ারটা রয়েছে তোমার সুপ্রিম কোর্টের হাতে। তো সুপ্রিম কোর্টের হাতে, সরি এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, এটা পার্লামেন্টের হাতে পাওয়ারটা রয়েছে। এটা তোমরা সঠিক অ্যান্সারটা জেনে নাও, এটা পার্লামেন্টের হাতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইন্দাস ওয়াটার ট্রিটি কাদের মধ্যে হয়েছে, সরি ইন্দাস ওয়াটার ট্রিটি কাদের মধ্যে, ইন্দাস ওয়াটার ট্রিটির মধ্যে আমাদের ইন্ডিয়ার পার্টে কোন রিভারটা পড়ে, এটা কোশ্চেন ছিল। তো সেটা অ্যান্সারটা হবে বিয়াস রিভার। মেন ফাংশন অফ ইন্টারেস্ট গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপের যে মেন ফাংশন, ইন্টারেস্ট গ্রুপ হচ্ছে বেসিক্যালি একটা অর্গানাইজেশন যারা কি করে কোনো একটা কাজ যেটা ঠিক সেটাকে প্রভোক করে এবং ঠিকঠাক এক্সিকিউট করার জন্য হেল্প করে। এদের বেসিক্যালি দুটো ফাংশন, একটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করা এবং একটা হচ্ছে এডুকেশনাল পারপাসে কোনো কিছু হেল্প করা। যেমন হচ্ছে তোমার ন্যাশনাল টেলিফোন কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন NTCA, এরা কী করে টেলিকমিউনিকেশন রিলেটেড যত কাজ আছে সেগুলো ভারতবর্ষের দূরবর্তী জায়গায় হিল রিজিয়ন রিমোট এরিয়াতে, যাতে মানুষ টেলিকমিউনিকেশন আরও অ্যাক্সেস করতে পারে, সেটা যেন ঠিকঠাকভাবে দ্রুত কাজ হতে পারে, সেই ব্যাপারটা এরা দেখে। তো নেক্সট কোয়েশ্চেন ছিল লিটারেসি রেট হাই ইন, তো লিটারেসি রেট আমরা সবাই জানি কেরালাতে সবচেয়ে বেশি, কিন্তু কেরালা অপশন এখানে ছিল না, যে অপশনগুলো ছিল তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে মিজোরাম। এরপর নেক্সট কোয়েশ্চেন ছিল ওয়ান কোয়েশ্চেন হল রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কি জিনিসটাকে আমরা একটু বুঝিনি, ট্যাক্স দুরকম হয়, প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ। প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যখন যত একটা মানুষের যত ইনকাম বাড়ে তার সঙ্গে ট্যাক্সও বাড়ে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ। কিন্তু যদি কোনো কারণে ইনকাম বাড়ছে কিন্তু ট্যাক্স কম দেওয়া হচ্ছে, তখন সেই ট্যাক্সকে আমরা বলি রিগ্রেসিভ। মানে যদি কোনো ধনী মানুষ, তিনি যত ধনী হচ্ছেন তিনি তত কম ট্যাক্স দিচ্ছেন, সেটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। আবার কোনো গরিব মানুষ, তিনি যত গরিব হচ্ছেন কিন্তু তার কাছ থেকে তত বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে, সেটাও কিন্তু রিগ্রেসিভ ট্যাক্স। এবার বলছে গোটা বিশ্বে মেন রিজন পলিউশন যে হচ্ছে, গোটা বিশ্বে পলিউশনের মেন কারণ কি, সেটা হচ্ছে সুয়েজ এবং গার্বেজ। নেক্সট কোয়েশ্চেন দেখাতে পারি যে এদের মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডি ছিল, অনেকগুলো অপশন ছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ফাইন্যান্স কমিশন, যেগুলো হবে তার মধ্যে ফাইন্যান্স কমিশন হবে, যেটাকে বিত্ত আয়োগ নিয়ে নামও আমরা জানি। এটা হয়েছিল প্রেসিডেন্ট দ্বারা বানানো হয়েছিল 1951-এ আন্ডার আর্টিকেল 280। 280 আর্টিকেলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফিনান্স কমিশনের কথা উল্লেখ রয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিলেশন সেটা মেনটেন করে।
লুনার ইক্লিপস চন্দ্রগ্রহণের সময় চাঁদের পজিশন কোথায় থাকে, এখানে তোমরা পিকচারে দেখে নিতে পারো যে প্রথমে সান থাকে, সানের পর আর্থ থাকে, আর্থের শ্যাডোটা মুনের মধ্যে পড়ে এবং সেই জন্য মুনকে আমরা দেখতে পাই না, টোটালি ব্ল্যাক দেখায়। যে টোটাল ব্ল্যাক রিজন সেটাকে আমরা বলা হয় এবং যেটা তোমার ছায়া অঞ্চল থাকে সেটাকে পিনাম্বরা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভ্যাটিকান সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ, তো ভ্যাটিকান সিটি কোথাকার ক্যাপিটাল? ভ্যাটিকান সিটি ভ্যাটিকান কান্ট্রি ক্যাপিটাল। আমরা জানি ভ্যাটিকান সিটি হচ্ছে সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি। নেক্সট কোয়েশ্চেন ছিল ওয়ার্ডের ফন্ট সাইজ, ফন্ট ফরম্যাটিং, এই রিলেটেড দেখে নেবে একটু। নেক্সট কোয়েশ্চেন খুবই কমন কোয়েশ্চেন, এসএসসির ফেভারিট কোয়েশ্চেন, অনেকবার রিপিট হয়েছে। আইহোল ইনস্টিটিউশন কে লিখেছেন? আইহোল ইনস্টিটিউশন লিখেছেন রবি কীর্তি। রবি কীর্তি সম্পর্কে আর একটু জেনে রাখো, রবি কীর্তি হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কোর্ট পোয়েট, ঠিক আছে। যখন নেক্সট কোয়েশ্চেন আছে, যখন আর্থের যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছাকাছি যখন দুজন আসে তখন সেই পজিশনকে কী বলা হয়? তখন সেই পজিশনকে পেরিহিলিয়ান বলা হয়। তোমরা পিকচারে দেখতে পারো যে পেরিহিলিয়ান পজিশনের ডিস্টেন্স হচ্ছে 147.1 মিলিয়ন কিলোমিটার, এবং এপিহিলিয়ান যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডিস্টেন্স থাকে যেটা জুলাই মাসে হয় তখন ডিস্টেন্স থাকে 152.1 মিলিয়ন কিলোমিটার। পেরিহিলিয়ান কখন হয়? জানুয়ারির সময় হয়। এরপর কোশ্চেন এসে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসিডিক ইন নেচার, তো আমরা সবসময় জানি মেটাল অক্সাইড যেগুলো হয় সেগুলো অ্যাসিডিক ইন নেচার হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই কতগুলি কোশ্চেন ছিল যেগুলো তোমার 5 তারিখ 3টে শিফট মিলিয়ে এসেছে, প্রায় 50টার ওপর কোশ্চেন আমি এখানে ডিসকাস করে দিলাম এবং তাদের রিলেটেড ইনফরমেশনও তোমাদেরকে দিয়ে দিলাম। 6 মার্চের কোশ্চেনও খুব শীঘ্রই আমি আপলোড করে দিচ্ছি। তো কোশ্চেন যা আছে তাতে দেখা যাচ্ছে যে ম্যাথ এবং রিজনিং পোর্শন খুবই ইজি হচ্ছে, ইংলিশ মডারেট হচ্ছে এবং জিকে সেকশন একটু টাফ করা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমরা অবশ্যই ফোকাস রাখো, যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে তাদের রিলেটেড ইনফরমেশন তোমরা কালেক্ট করে রাখো এবং সেগুলো লাস্ট মিনিটে একবার দেখে নাও ভালো করে। হিস্ট্রি থেকে মেডিয়েভাল অ্যান্সিয়ান দুটো পিরিয়ড থেকে কোশ্চেন আসছে, ফ্রিডম মুভমেন্ট থেকে এখনও অব্দি সেরকম কোশ্চেন দেখা যায়নি, তবু তোমরা ফ্রিডম মুভমেন্টটা ভালো করে পড়ে রাখো, অ্যান্সিয়ানটা আর একটু ভালো করে জোর দাও। তো এই কতগুলো কোশ্চেন ছিল ফ্রেন্ডস, এবার 6 তারিখের কোশ্চেন নিয়ে আমি আবার একটা ভিডিও দেব। তো তোমার এই ভিডিওটা যদি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যাদের এক্সাম হয়ে গেছে তারা কীরকম কী অ্যাটেম্প করেছো সেটাও জানিও। যা কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে তাতে আমি এটুকু বলতে পারি যে 67 থেকে 75 অবধি ভেরি গুড অ্যাটেম্প্ট, আমি এটা বলবো যদি খুব নেগেটিভ মার্কিং খুব একটা না হয়ে থাকে, তো 67 থেকে 75 গুড অ্যাটেম্প্ট। বাকি এবার তোমরা কেমন কার কী হয়েছে জানিও, যদি কোনো কোয়ারি থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য।